আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো। আজকে আমি যারা 2022 সালে এসএসসি পরীক্ষা দিবা তাদের জন্য অলরেডি আমি কেমিস্ট্রির যে সৃজনশীলের যে সাজেশনটা সেটা আমি দিয়েছি। আজকে মূলত আমি কথা বলবো কেমিস্ট্রির যে এমসিকিউ এর সাজেশন নিয়ে। তোমরা খুব ভালো করেই জানো যে তোমাদেরকে এমসিকিউ দিতে হবে 25টার মধ্যে 15টা, এবং এখানে তোমাদের অপশন রয়েছে অধ্যায়গুলো বাদ দেওয়ার। এর আগে যেমনটা ছিল যতগুলো এমসিকিউ ততগুলোর আনসার করতে হতো, এবার তোমাদের তেমনটি করতে হচ্ছে না। 25টার মধ্যে যে কোনো 15টার আনসার তোমাদেরকে করতে হচ্ছে। তো এখন ম্যাক্সিমাম স্টুডেন্ট আমাকে জিজ্ঞাসা করছো যে কোন অধ্যায়ের এমসিকিউগুলো পড়বা, বা কোন অধ্যায়গুলো থেকে এমসিকিউ বেশি আসবে, অথবা যেগুলো অধ্যায় থেকে সৃজনশীল করা হয় সেগুলো অধ্যায় থেকে কি এমসিকিউ কম আসে কি না, এই ধরনের কোশ্চেনগুলোর আনসার আমি করব, এবং ন্যূনতম কয়টা অধ্যায় পড়লে তোমরা এমসিকিউ 15টা কমন পেয়ে যাবা, এবং কোন কোন অধ্যায়গুলো এমসিকিউ এর জন্য পড়বা, এই ব্যাপারগুলো নিয়ে আমি একটু কথা বলতে চাচ্ছি। প্রথমে আমি বলতে চাই যে এমসিকিউ এর জন্য এমসিকিউ এর স্ট্যান্ডার্ড এবং সৃজনশীলের স্ট্যান্ডার্ড আলাদা। এমন কখনোই হবে না যেহেতু এই অধ্যায় থেকে সৃজনশীল বেশি করা হয়েছে তাহলে এই অধ্যায় থেকে এমসিকিউ কম দেব, এরকম কখনো হয় না। যেই অধ্যায়ের গুরুত্ব যতটা বেশি, যেই অধ্যায়ের পরিধি বা যতটা অধ্যায় বড়, এমসিকিউ এর সংখ্যাও ঠিক ততটাই বেশি হবে। এমন কোনো ব্যাপার নেই যেহেতু 3 নম্বর অধ্যায় থেকে আমরা সৃজনশীল দিচ্ছি না তাহলে 3 নম্বর অধ্যায় থেকে বেশি করে এমসিকিউ দেবো, না এরকম হবে না, এরকম কখনো হয়ও না। ওকে, সুতরাং সবথেকে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে যে অধ্যায় যতটা গুরুত্বপূর্ণ, আমি বলছি বারবার যে অধ্যায় যতটা গুরুত্বপূর্ণ সেই অধ্যায় থেকে এমসিকিউ আসার সংখ্যাটাও তত বেশি হবে। এবং তোমরা জানো এইবার যারা পরীক্ষা দিচ্ছ তাদের জন্য মূলত এই 6টা চ্যাপ্টার রয়েছে, অর্থাৎ পদার্থের গঠন, পর্যায় সারণী, রাসায়নিক বন্ধন, মোলের ধারণা ও রাসায়নিক গণনা, রাসায়নিক বিক্রিয়া এবং খনিজ সম্পদ এবং জীবাশ্ম। এই 6টা অধ্যায় তোমাদের রয়েছে, এবং এই 6টার মধ্যে যদি কেউ 3টা অধ্যায় 4টা অধ্যায় পড়ো, ওকে, যদি যে কোনো 4টা অধ্যায় পড়ো সেক্ষেত্রে তোমরা 15টা এমসিকিউ কিন্তু কমন পেয়ে যাবে। এখন কোন 4টা অধ্যায় পড়বো এটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ ব্যাপার। আমি যে 4টা অধ্যায় সিলেক্ট করব সেটা হচ্ছে খনিজ সম্পদ ও জীবাশ্ম, মোলের ধারণা ও রাসায়নিক গণনা, রাসায়নিক বিক্রিয়া এবং পর্যায় সারণী। এই 4টা অধ্যায়ের এমসিকিউ সব এই 4টা অধ্যায় থেকে এমসিকিউ সব থেকে বেশি আসবে। সুতরাং তোমরা চেষ্টা করবা এই 4টা অধ্যায় থেকে এমসিকিউ করার। আমি আবারও বলছি, খনিজ সম্পদ ও জীবাশ্ম, মোলের ধারণা ও রাসায়নিক গণনা, রাসায়নিক বিক্রিয়া এবং পর্যায় সারণী, এই 5টা অধ্যায় থেকে এমসিকিউ এর পরিমাণ সব থেকে বেশি হবে। সুতরাং এই 4টা অধ্যায় থেকে, সরি, সুতরাং যদি কেউ এই 4টা অধ্যায় পড়ো সেক্ষেত্রে তুমি এমসিকিউ কমন পেয়ে যাবে। এখন আমার কথা হচ্ছে যে যখন একটা স্টুডেন্ট কোনো, সাপোজ কোনো একটা অধ্যায় থেকে তুমি সৃজনশীল করবা, সেই অধ্যায় থেকে তুমি এমসিকিউ পড়বা, মানে এমনটা যেন না হয় যে তুমি খনিজ সম্পদ ও জীবাশ্ম অধ্যায় থেকে তুমি সৃজনশীল করবা, তুমি এমসিকিউ পড়বা না, এই ব্যাপারটা করো না। হ্যাঁ, তাহলে ডাবল পরিশ্রম হবে তোমার। তুমি প্রথমতই যে অধ্যায়টা পড়ছো, যে অধ্যায়টা তুমি পড়বা, সেই অধ্যায় থেকে ডেফিনেটলি তুমি এমসিকিউগুলো করার চেষ্টা করবা। ওকে, সাপোজ তুমি রাসায়নিক বিক্রিয়া তো পড়বা, রাসায়নিক বন্ধন পড়বা, তাহলে রাসায়নিক বন্ধনের এমসিকিউগুলো তুমি পড়ে ফেললে তোমার জন্য পরিশ্রমটা কম হবে। মোলের ধারণা ও রাসায়নিক গণনা তুমি পড়বা, তাহলে সেখান থেকে এমসিকিউগুলো পড়ে ফেলো। এবং আমার যতটুকু মনে হয় যে এমসিকিউ এর জন্য খনিজ সম্পদ ও জীবাশ্ম থেকেও গুরুত্বপূর্ণ হচ্ছে মোলের ধারণা ও রাসায়নিক গণনা, পর্যায় সারণী এবং রাসায়নিক বন্ধন। যদি কেউ এই 3টা অধ্যায়ের এমসিকিউও পড়ে যাও, যদি কেউ এই 3টা অধ্যায়ের এমসিকিউ পড়ে যাও, তো আমার মনে হয় মিনিমাম 12টা এমসিকিউ তোমরা কমন পাবে। ওকে, 12 থেকে 15টা এমসিকিউ তোমরা এই 3টা অধ্যায় থেকেই পেতে পারো আমার যতটুকু মনে হয়। ওকে, এই যেমন এই মোলের ধারণা রাসায়নিক গণনা থেকে অনেক এমসিকিউ হয় আসলে, কারণ এখানে সুযোগ রয়েছে এমসিকিউ হওয়ার। কেন সুযোগ রয়েছে? এই অধ্যায়টা যেভাবে সাজানো হয়েছে এখানে যেমন থিওরি রয়েছে তেমন গণিত রয়েছে। এই অধ্যায়ে থিওরিও যেমন আছে গণিত আছে। এই অধ্যায়ের দেখো শুধু থিওরি গণিত নাই, কোনো অধ্যায়ে তা নেই, বাট মোলের ধারণা রাসায়নিক গণনা থেকে গণিত এবং থিওরি উভয়টাই কিন্তু একইভাবে আছে। সুতরাং তোমরা চেষ্টা করবা এই 3টা অধ্যায় সব থেকে ভালো করে পড়া এমসিকিউ এর জন্য, আর যে অধ্যায় থেকে সৃজনশীল করবা সেই অধ্যায় থেকে এমসিকিউ পড়বা। এবং তার থেকে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে এমসিকিউ নিয়ে এতটা চিন্তিত হবার কিছু নাই, সিরিয়াসলি এমসিকিউ নিয়ে এতটা চিন্তিত হবার কিছু নেই, এমসিকিউ হয়ে যাবে বাবা, অপশন রয়েছে, 25টার মধ্যে থেকে মাত্র 15টা দিতে হবে, এত চিন্তা কেন করছো তোমরা এমসিকিউর জন্য, এমসিকিউর চিন্তা ছেড়ে দাও। তো অধ্যায় খুব ভালো করে পড়ো, এমসিকিউগুলো সিম্পলি একটু দেখো,
ওকে, ব্যাস হয়ে যাবে। আর যে সবগুলো অধ্যায়ের এমসিকিউ পড়বা তার জন্য এত চিন্তার কিচ্ছু নাই। এবং তোমাদেরকে আরও কিছু কথা বলতে চাই যে কেমিস্ট্রির জন্য কিছু এমসিকিউ তো রয়েছে এমন যে তোমাকে ডিরেক্টলি মুখস্থ করতে হবে, এবং কেমিস্ট্রির জন্য ম্যাক্সিমাম এমসিকিউ তোমাকে আসলে মুখস্থই করতে হবে, খুব বেশি লজিক্যাল কিছু নাই। এর পেছনে অবশ্য কারণ রয়েছে, কেমিস্ট্রি আসলে প্রাকৃতিক বিষয়, তো এখানে আসলে আমাদের নিজের কিছু করার থাকে না। হ্যাঁ, তো কেমিস্ট্রির জন্য দেখা যায় সেভেন্টি থেকে সেভেন্টি পার্সেন্ট এমসিকিউ তোমাকে মুখস্থই করতে হবে। ফিজিক্সের ক্ষেত্রে ম্যাথমেটিক্যাল টার্ম আসছে, সেখানে এককের ব্যাপার রয়েছে, সেখানে তোমার মুখস্থ না করলেও চলছে, লজিক দিয়ে আনসার করতে পারবে, কিন্তু কেমিস্ট্রির ক্ষেত্রে সবসময় লজিক দিয়ে আনসার হবে না। ক্লিয়ার? তো এটাই আসলে আমাদের বলার ছিল। তোমরা এইভাবে একটু পড়তে থাকো, আর এমসিকিউ নিয়ে এতটা চিন্তার কিছু নাই। আমি তো ক্যামেরার সামনে সব কিছু বলতে পারছি না যে তোমার বন্ধুরা বলে দেবে, হ্যাঁ একটু হেল্প হয়তো পাওয়া যাবে, এগুলো ক্যামেরার সামনে বলা যাবে না। হ্যাঁ, তবে এতটুকু বলতে পারছি যে তোমাদের চিন্তার কিচ্ছু নাই। ওকে, এবং তোমাদের পরীক্ষার পরিবেশটা একেবারেই যে তোমাদেরকে মানে তোমরা আমাদের শত্রু এরকম ভাবা হয় তা কিন্তু নয়। দিন শেষে তোমরা আমাদের সন্তানের মতো। আমি অসাধু উপায় অবলম্বন করবো এমন কোনো কথা বলা হচ্ছে না তোমাদেরকে, বা ওই সুযোগটা তোমাদেরকে দেওয়া হবে তেমন বলা হচ্ছে না, আবার তোমাদের ওপরে একদম রামদা নিয়ে দাঁড়িয়ে থাকা হবে এরকম কোনো ব্যাপার নয়। আসলে তোমাদেরকে চিন্তামুক্ত থাকার জন্য আমি এটা মূলত বলছি, একটু চিন্তামুক্ত থাকো এমসিকিউ এর ব্যাপারটা নিয়ে। হ্যাঁ, এত বেশি চিন্তার কিছু নেই, যে অধ্যায়গুলো পড়ছো সেই অধ্যায়গুলোর এমসিকিউ একটু দেখো, অন্য অন্য অধ্যায়ের বোর্ডের যে এমসিকিউগুলো আছে সেগুলো একটু দেখো, এমসিকিউ যেহেতু অপশন রয়েছে সুতরাং তোমাদের খুব বেশি সমস্যা আসলে হবে না। ওকে, ভালো থেকো তোমরা সবাই, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।